ত্রিপুরা সরকারের হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন জহর সাহা। তার উপর আস্থা ও ভরসা রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে দিন ধন্যবাদ জানিয়েছেন তিনি। ত্রিপুরা সরকারের বেশ কয়েকটি কর্পোরেশনের চেয়ারম্যান পদে রদবদল হয়েছে গত 25শে সেপ্টেম্বর। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে সেদিন নির্বাচিত হয়েছেন জহর সাহা। সোমবার সেই নতুন দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। উত্তরীয় পরী এবং পুষ্পস্তবক দিয়ে আগরতলা শহরের এডিনগর এলাকার এমবি টিলা স্থিত হর্টিকালচার কর্পোরেশনের অফিসে এদিন তাকে স্বাগত জানান নিগমের কর্মী এবং সদস্যরা। ত্রিপুরা রাজ্যের কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ শুরু করবেন বলে এদিন জানালেন ত্রিপুরা সরকারের হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যান জহর সাহা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি ওনারই অনুমোদন ক্রমে আজ গুরু দায়িত্ব যেটা আমাকে দেওয়া হয়েছে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান আমি এখানে করলাম। আমাদের সমস্ত অফিসার তাদের উপস্থিতিতে এবং আমার হাজারো সহকর্মী যারা কিষাণ মোর্চায় কাজ করেন কিংবা আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারী এরা উপস্থিত হয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ। কারণ এখানে আমরা কোথাও কোনো কাউকে নিমন্ত্রণ করি নাই, শুধু অবগত করা হয়েছিল যে আজকে আমি 12টা সাড়ে 12টার পর 1টার মধ্যে দায়িত্বভার গ্রহণ করব। যে গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড এর মাধ্যমে এ রাজ্যের কৃষকদের, এ রাজ্যের মানুষকে আত্মনির্ভর করা, বিশেষ করে এটা কৃষির উপর নির্ভর করে এই হর্টিকালচার কর্পোরেশন এবং এটা কৃষি দপ্তরের একটা পার্ট। তো আমি চেষ্টা করব আমার এই দপ্তরের যারা অফিসার, যারা সহকর্মী, যারা কর্মী আছেন তাদের সহযোগিতা নিয়ে সরকারের যে নির্দিষ্ট লক্ষ্য যে আত্মনির্ভর, যেটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর ত্রিপুরা, সেই লক্ষ্য নিয়ে কাজ করব এবং প্রতিটি কৃষক যাতে লাভবান হয় সেই দিকে আমি আপনাদেরকে একটা নিমন্ত্রণ করছি আগামভাবে। জহর সাহার হাত ধরে ত্রিপুরা রাজ্যের কৃষকরা সামাজিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশাবাদী রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।